মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগামী দিনের পথ চলার বার্তা শুনতে কাতারে কাতারে মানুষ ভিড় জমিয়েছিল ধর্মতলায়। রাজ্যের বিভিন্ন জেলা থেকে লক্ষ লক্ষ তৃণমূল কর্মী সমর্থকেরা শহীদ সভায় হাজির হয়েছিল। পুরুলিয়া জেলা থেকেও কয়েক লক্ষ তৃণমূল কর্মী সমর্থক ধর্মতলায় গিয়েছিল। তবে ফেরার পথেই ঘটে যায় বিপত্তি। ধর্মতলার শহীদ সমাবেশ থেকে পুরুলিয়া ফেরার পথে একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়, যার ফলে প্রায় 57 জন তৃণমূল কর্মী জখম হয় ও একজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়। সূত্র মারফত জানা গিয়েছে, পুরুলিয়ার বান্দুয়ান থেকে তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে একটি বাস কলকাতার শহীদ সমাবেশে গিয়েছিল। সেখান থেকেই ফেরার পথে 60 নম্বর জাতীয় সড়কের খড়গপুরের রূপনারায়ণপুরের কাছে একটি টার্নিংয়ের নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায় বাসটি। ঘটনায় বাসে থাকা যাত্রীরা জখম হন। তাঁদেরকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানেই মৃত্যু হয় বছর 30-এর বিকাশ টুডু নামে এক যুব তৃণমূল কর্মীর। মৃত যুবকের বাড়ি পুরুলিয়ার বান্দোয়ান থানার ডুংরি গ্রামে। পাশাপাশি ঘটনায় 39 জন গুরুতর আহত হয়। বলতে কলকাতা থেকে মিছিলে গেল গাড়িটা, কলকাতা থেকে মিছিল থেকে ব্যাক হচ্ছিল, তো জল হচ্ছিল প্রচুর, তো ওই বেলদা যেখান থেকে রাস্তাটা বেলদা ভাঙছে আর আরেকটা রাস্তা চৌরঙ্গি ঢুকছে, এরা বান্দোয়ান যাবে, পুরুলিয়া ডিস্ট্রিক্ট বান্দোয়ান, আর বান্দোয়ান থেকে ওরা মিছিলে গেলে কলকাতা। ওই গাড়ি ব্যাক হয়ে যাচ্ছিলো, জল প্রচুর হচ্ছিলো, ওই টার্নিং মাথায় ব্রিজে উঠার মুখে গাড়িটা পাল্টি করে যায়। অনেক জনই আছে, কোনো মন্ত্রী নেই, এখানে পেশেন্টগুলো সব এসছে আর কি, আমরা সব, আমি এখানে পেশেন্টগুলো সব নামিয়েছিলাম ওখান থেকে। কলকাতাতে এসেছিলাম, বান্দোয়ান সুপুরি গ্রামে আসা হয়েছে। হ্যাঁ, ও টার্নিং হালকা ছিল, খুব স্পিডে ছিল বাসটি, উপর নিয়ন্ত্রণ হারায় ফেলেছে, তিন পাল্টি হয়ে গেছে। এ বিষয়ে পুরুলিয়া জেলা পরিষদের সভাপতি সৌমেন বেলথরিয়া বলেন, সভা থেকে ফেরার পথে বাস উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে, তা খুবই দুঃখজনক। স্থানীয় নেতৃত্বরা ও প্রশাসন দুর্ঘটনাগ্রস্ত কর্মীদের পাশে রয়েছে। ঘটনায় মৃত তৃণমূল কর্মী বিকাশ টুডুর প্রতি সমবেদনা জ্ঞাপন করে ও তার পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তিনি। দিবসের কর্মসূচি থেকে ফেরার পথে খড়গপুরের সামনে জগপুর বলে একটি জায়গাতে আমাদের বান্দোয়ান ব্লকের সুপুরটি অঞ্চলের একটি বাস দুর্ঘটনার কবলে পড়ে এবং সেখানে প্রায় 50 জন কর্মী সেই বাসে ফিরছিলেন বান্দোয়ানে। যারা কর্মী আছেন অনেকেই আহত হয়েছেন এবং একজন কর্মী বিকাশ টুডু, সে আমাদের যুব কর্মী, সে মারা গেছে সেই দুর্ঘটনার কবলে পড়ে। আমাদের প্রত্যেককে তৎক্ষণাৎ সেখানকার লোকাল পুলিশ প্রশাসন এবং তার সাথে সাথে আমাদের দলীয় সেখানকার কর্মীদের এবং স্থানীয় লোকজনের সাহায্যার্থে তাদেরকে মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। বিকাশ টুডু যে মারা গেছে, অবশ্যই এটা একটা মর্মান্তিক ঘটনা। আমরা বিকাশ টুডুর পরিবার, দল বিকাশ টুডুর পরিবারের পাশে আছি। খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বিভিন্ন সরকারি আধিকারিক সহ জেলা তৃণমূল নেতৃত্বরা। দুর্ঘটনার কবলে পড়া তৃণমূল কর্মী সমর্থকদের সমস্ত দিক থেকে পাশে থাকতে দেখা যায় তৃণমূল নেতৃত্বদের। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।